নতুন বন্ধু, পুরনো বন্ধু, সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1K লাভ। আমি চাপিয়ে নিলাম হলুদ রঙের গেঞ্জি আর এই নেভি ব্লু। এটা খুব সুন্দর রং, লাল নয়, এটা মোটামুটি কালার, পুরো অল ওভার একদম কাজ, ছোটো একটু গ্যাপ নেই। চাক হয়ে গেছে আমার, ফুটছে, অনেকক্ষণ ধরেই ফুটছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ লিলি। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, আশা করছি ঠাকুরের কৃপায় তোমরাও খুব ভালো আছো। তো আজকে সোমবার, আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 12:15, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে তোমাদের দেখানো হয়নি, শেয়ার করা হয়নি, ফোনটা উপরে ছিল, আমি নিচে ছিলাম তখন। মাছ বিক্রি করতে এসেছিলো বেলায়, তো মাছ নেওয়া হয়েছে, কিন্তু মাছটা ভালো নয়, প্রচণ্ড গন্ধ। প্রথমে ঠিক হয়েছিল ডিম আলুর তরকারি হবে, পোস্ত হবে, আলু পোস্ত। তারপরে মাছটা এলো, নেওয়া হলো, মাছটা বাজলাম, কিন্তু প্রচণ্ড গন্ধ মাছটা। আমি বললাম এই মাছ আর রাখতে হবে না, মাছের টক করে নিতে। তো ডিম আলুর তরকারি হয়েছে, মাছের টক হয়েছে, পোস্ত হয়েছে, সবই হয়েছে। এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর কেন কমপ্লিট হয়েছে বলে দিচ্ছি, আজকে আমাদের বাড়িতে কাপড় নিয়ে আসবে, তো সেখান থেকে কাপড় চোপড় সব কেনা হবে। কি মশা এখনই, সেখান থেকে কাপড় চোপড় কেনা হবে। ওই জন্য আজকে আমার ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল এই 11:30 সময়, কিন্তু ওই ক্যান্সেল করলাম, এসে গেছে। এখন 12:15 এইমাত্র এলো, তো সেখানে যাবো, সেখানটা তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। শপিং ব্লগ ভালো তো লাগবেই সবাইরই, তো সেখানেই যাব এখন। আর স্নান করতে যাচ্ছিলাম, স্নান করতে গিয়েও আর করলাম না, এসে গেছে বলে, কারণ স্নান করতে তো দেরি হবে, আর এসে গেছে, চলো সেখানে তোমাদের নিয়ে যাই। সময় পেল না, এবারে ভালো কাপড় আনেনি। আচ্ছা, হাকোবা শাড়ি নেই? হ্যাঁ, সেইগুলোতে আনতে হয়। এই তাঁতগুলো খুব ভালো, এই যে কাকিমা যেগুলো দেখতে খুব নরম, $1,200 কে দেবে। আমাকে দু পিস লাগবে, তুমি নয়নতলা ঢাকাই, সেটা বল কি বলবল, যেটা তোকে দেখালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালার রজত, এই কাপড়টা কোন কোপি দেখি, 680 খুব সুন্দর রং, লাল নয়, এটা মোটামুটি কালার, পুরো অল ওভার একদম কাজ, ছোট একটু গ্যাপ নেই। নেবে তো না, ওই ওই ওইটা দেখো না, ওই
উপরে দুটোর নিচে দুটো তিন নম্বরে যেটা না না ওই ও পাশেরটা এই এইটা এইটা অন্ধকার দাঁড়াও বাইরে যাই আমাদের দালানটা তো অন্ধকার জানো এই তো জোশ না আছে চা খাবে তো ছেলেটা বললো চলে গেছে চা করছি চা করতে এসছি জোসনাকে খুঁজছিলাম চা খাবে বলে ছেলেটা বললো চলে গেছে তারা ভালো জালি ছেলেটা বললো চলে গেছে যাইনি আছে একটু জোসনাকে চা না দিলে ভালো লাগে তো তোমরা তো দেখতেই পেলে বেলায় এসেছিল রজত আর কি আমাদের বাড়িতে যে কাপড় নিয়ে আসে এসেছে 12টায় তো ওবেলা তো আমার ডাক্তার দেখাতে যেতে পারলাম না এই রজতের জন্য আর এবেলা আকাশ ডাকছে সেই জন্য যাইনি আগামীকাল জোসনাকে বলেছি জোসনার সাথে যাবো একা একা ভালো লাগে না জোসনাকে বলেছি জোসনাকে নিয়ে কালকে যাব আর শাশুড়িমা অনেক আমার অনেকই কাপড় কিনেছে কারণ শাশুড়িমা আমার অনেক কাপড় কিনেছে কারণ শাশুড়িমায় শুধু একার নয় আমার মেজো মাস শাশুড়ি কাপড় কিনতে দিয়েছিল পুজোর সময় ওরা আমার নমাস শাশুড়ির বাড়ি যাবে নমাস শাশুড়ির বাড়িতে দুর্গাপুজো হয় এবছরে পালা পড়েছে সেই জন্য নমাস শাশুড়ির বাড়ি যাবে আর ওই জন্য সবাই সবকটা বোনের জন্য বোনের মেয়েদের জন্য সব কাপড় কিনেছে মেজো মাস শাশুড়ি কিনেছে শাশুড়িও দেবে আর তারপরে আজকে তো কী কী রান্না হয়েছে বলে দিলাম আমি কিনেছি আমার ভাইপোর গেঞ্জি যেটা তোমাদের তো দেখালাম ওখানেই দেখালাম তো এই কেনাকাটা হয়েছে ছেলে আমার আজকে দুটোর সময় চলে এসছে দুটোর সময় ছুটি হয়ে গেছে স্কুলে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম না খেয়ে দিয়ে স্নান করলাম স্নান করেই ছেলে এসে গেলাম খেতে বসেছি ছেলে এসে গেছে তারপরে স্নান করলাম করে ছেলেকে জামা কাপড় খুলিয়ে হাত পা ধুয়ে দিলাম ফল কেটে দিলাম ফল খেলো তো এই হলো করে এখন বাজে 5টা চা করতে এলাম একটু দুধ চা খেতে ইচ্ছা করে চা তো খাই না আমি সন্ধ্যেবেলা জানো দুধ চা একটু খেতে ইচ্ছা গেল বলে এলাম করলাম আর কি জোসনা শাশুড়ি তিনজনে খাবো তো ঠিক আছে চলো আবার যখন চাটা কীরকম হবে তোমাদের দেখাবো দেখো চা হয়ে গেছে আমার ফুটছে অনেকক্ষণ ধরেই ফুটছে আমার আমার মনে হয় যেন চা একটু মানে দুধ চাই একটু বেশিক্ষণ ফুটলে টেস্ট ভালো হয় তোমরা করে দেখো একটু যারা আর কি বেশি ফোটাও না দুধ চা একটু বেশি ফুটিয়ে দেখো খুব সুন্দর খেতে হয় আর এই যে আমার চা হয়ে গেছে কালারটা দেখো খুব সুন্দর কালার এসছে
শাশুড়িমা আর জোসনা দালানে বসে আছে চা খাবে বলে, তো নিয়ে যাই চলো আমার সাথে। জোসনা রানী ঠিকঠাক আছে, কারণ কি আজকে স্কুলে গিয়েছিল, স্কুলে গার্জেন মিটিং, একটু সেজে গুজে গিয়েছিল। দেখিয়ে দিই আর এই যে আমাদের চা। শাশুড়িমা ফোনে কথা বলছে মেজ বোনের সাথে, তো চা এবার খাওয়া হবে। পুতুল পুতুল ওই টোস্টগুলো বার, হাঁটা বন্ধ করিস, তিনজনে তিনটে পার না, চা খাবো একটু টোস্ট দিয়ে বিকালবেলা। রাত্রিবেলা রুটি করতে এখন বাজে 10:10, হাজবেন্ড 10:00 সময় এসছে। আমার আটা মাখা ছিল, রুটিগুলো বেলে আর করতে বসে দিয়েছি। 4টে রুটি, হাজবেন্ডের 3টে, আমার 1টা, ভাত রেখে দিয়েছি আর তরকারি, মাছ আর ডিমের তরকারি, মাছও আছে ডিমও আছে, তরকারি রেখে দিয়েছি, ছেলে সেটা খাবে, গরম করে দেব। আর আমাদের আমি বলেছিলাম রুটি দিয়ে খাবার কিছু না, তো তড়কা আনতে বলেছিলাম, তো তড়কা পাইনি, চিকেন কষা এনেছে, সেই চিকেন কষা দিয়ে রুটি হবে। আর আজকে তো ডাক্তারখানা যাওয়া হলো না, কিন্তু অসুবিধে হচ্ছে আমার খুব, কালকে যদি ডাক্তার বসে আগে ডাক্তারখানা যাব, খুবই অসুবিধা হচ্ছে আজকে। আসলে ওষুধটা শেষ হয়ে গেছে গতকাল, আজকে ওষুধ পড়েনি, সেই জন্য অসুবিধা হচ্ছে। সোমবার দিন যেতে বলেছিল ডাক্তার, তো সোমবার তো হলো না। আর আমার ভাইপোর যে গেঞ্জিটা কিনেছি তোমাকে দেখানো হয়নি, সেই গেঞ্জিটা তোমাদের সাথে শেয়ার করবো পরের ব্লগে। এই গেঞ্জিটাই আমি শুধু কিনেছি, আমি আর কিছু কিনিনি। শাশুড়ি কিনেছে অনেকগুলো শাড়ি, শাশুড়ির বোন থেকে শাশুড়ি নিজেও কিনেছে। তো রুটি তো অনেকদিন পরে তো করছি, গতকাল করলাম তোমাদের দেখালাম, তো আজকেও দেখি কীরকম। গতকাল হয়েছিল, মোটামুটি ফুলেছিল, ভালো নরমও হয়েছিল, যেটা আমার সচরাচর হয় না, তো আজকে আবার কেমন হয় দেখি। এটা ফুলেছে, ফেটে গেছে, আর ফুলবে না। ডিনারের সময় আসতে পারিনি, কারণ কারেন্ট চলে গিয়েছিলো, তো অন্ধকার ছিল, ওই চার্জার জ্বলছিল যদিও এমার্জেন্সিগুলো, কিন্তু তাতেও ভালো আলো হয়নি, সেই কারণে আর ভিডিও তোলা হয়নি। তো চিকেন কষা এনেছিলো, চিকেন কষাটা খুবই ভালো লাগলো, ছেলে তো ডিম মাছ চিকেন 3টে দিয়েই খেলো, আর আমরা চিকেন দিয়ে খেয়েছি। আর ওবেলাকার সে বললাম যে মাছটা ভালো নয়, সেই মাছটা টক করেছিল শাশুড়িমা, সেই আমি এক পিস টক নিয়েছিলাম, সে তাই দিয়ে খাওয়া হয়ে গেছে। তা খেয়ে দিয়ে ওপরে এলাম, এবার এক কারি ওষুধ খাবো, আমি খাবো, ছেলে খাবে ওষুধ, হাজবেন্ড খাবে ওষুধ, খেয়ে তারপরে এডিটিং করব। কখন শুভ তো জানি না, এখন বাজে হচ্ছে 11:25 হতে চললো। আর তোমাদের বলেছিলাম যে ভাইপোর জন্য যে গেঞ্জিটা কিনেছি সেটা পরে ব্লগে শেয়ার করব, পরের ব্লগে আর করছি না, আজকেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ দেখো, আমি চাপিয়ে নিলাম হলুদ রঙের গেঞ্জি, আর এই নেভি ব্লু, এটা কালো দেখাচ্ছে কিন্তু কালো নয়, এটা এটা নেভি ব্লু কালার, তো এটা দেখে আমার খুব পছন্দ হলো কালারটা দেখে, সেই জন্য এইটাই নিলাম। আর একটা ছিল লাল রঙের, সেই লাল রঙেরটা নিয়ে নিই,
এই হলুদটাই পছন্দ হবে, কারণ লাল রঙের আমি গতবারে ওকে দিয়েছিলাম, লাল রঙের গেঞ্জি আর ফুল প্যান্ট জিন্সের গতবারে দিয়েছিলাম, সেই কারণে এবারে আর লাল দিলাম না, এবারে হলুদ দিলাম। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি। তোমরা ওয়াচ করতে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। ঠিক আছে, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ওয়ান কে লাভ। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই।